হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এটি হচ্ছে আমার উজটন ট্রাভেল সিরিজের লাস্ট ব্লগ। তো আজ আমরা বেরিয়ে পড়েছি নাসার উদ্দেশ্যে। মূলত উজটন টেক্সাসই নাসার যেই সেন্টারটি অবস্থিত, আমরা সেই সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন সেই সেন্টারের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। রাস্তা বেশ ফাঁকাই ছিল, কোনো ট্রাফিক জ্যাম ছিল না, তাই আরামে চলে যেতে পারছিলাম। অবশেষে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, এটি দূরত্ব ছিল প্রায় 20 থেকে 25 মিনিট, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য এই নাসাতে। তো এই যে নাসার স্পেস সেন্টারটি দেখা যাচ্ছে, এই হচ্ছে মূলত নাসার স্পেস সেন্টারের মেইন এন্ট্রেন্সের ঢুকতেই এই দুটো বিমান দেখা যায়। তো এখন আমরা সামনে আপাতত গাড়ি পার্কিংয়ের জায়গা দেখছি, দেখি কোথায় গাড়িটা পার্ক করা যায়, দেন হচ্ছে আমরা এর সেন্টারের দিকে যাব। তো আমি এখন মূলত টিকিট কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি। তো দূরে টিকিট কাউন্টার, জেনে আসবো প্রাইস কত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি নাসার স্পেস সেন্টারে এন্ট্রি করতে পারছি না, যার মূল বিষয় হচ্ছে আমাদের হাতে সময়ের অভাব। ইনশাল্লাহ সামনে আবার কোনো ভিডিওতে আমি নাসার স্পেস সেন্টারের পুরো একটি ভিডিও ব্লগ তুলে ধরার ট্রাই করব। তো আপাতত আমি যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে এবং জানতে টিকিটের প্রাইস মূলত কত। নাসার স্পেস সেন্টারটি অনেক বড় এবং দেখতে অনেকটাই টাইম লাগবে। তো সেই পরিমাণ টাইম আমাদের হাতে না থাকায় আমরা এই নাসার স্পেস সেন্টারে ভিজিট করতে পারলাম না। কিন্তু বাইরে থেকে তার যতটুকু সৌন্দর্য বা যা কিছু দেখা যায় সেটি আমরা দেখার ট্রাই করতে লাগলাম। আমরা চলে আসছি ফাইনালি যে হিউস্টন টেক্সাসে, এই টেক্সাসের একটা শপিং মলে। শপিং মলের নাম হচ্ছে গ্যালারিয়া মল। তো এই মলে এখন আমরা ভিজিট করতেছি এবং দেখবো এখানে কোথায় কী কী পাওয়া যায়। তো চলুন এবার ফুল যে মলটি আছে যতটুকু আমরা পারি এক্সপ্লোর করার ট্রাই করব। সো লেটস গো অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা যে পথে ঢুকেছিলাম সেই পথের নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে সবাই স্কেটিং করছে। এই হচ্ছে ফুল মলটি। মলটি মূলত সাইজে অনেকটাই বড় ছিল। তো আমরা যদিও ফুল মলটি হেঁটে ঘুরে দেখে শেষ করতে পারিনি, তবে যতটুকু আমরা হেঁটেছি মলটির ততটুকু আমরা দেখার ট্রাই করেছি এবং ভিডিও করার ট্রাই করেছি। আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের ম্যাক্সিমাম দোকানগুলো এখানে প্রত্যক্ষ করা গিয়েছে, আর মলটি দেখতে ভীষণ সুন্দর ছিল। Thank you.
সো এরকম বেশ কয়েকটি মনিটর বিভিন্ন জায়গায় সেট করা আছে। তো এই মনিটরে মূলত আমরা হেল্প নিয়েছিলাম শপিং মলের কোথায় কী কী আছে, মূলত যে ডাইনিং স্পেস এরিয়া এবং সেখানে কী কী রেস্টুরেন্ট আছে আমরা সেই বিষয়ে ইনফরমেশন নিচ্ছিলাম। সো আমরা এখন চলে যাচ্ছি ডাইনিং স্পেস এরিয়াতে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরের দিকে নামছি। মূলত গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগ ডাইনিং রেস্টুরেন্টগুলো অবস্থিত। তো এখন আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাবো এবং দেখবো কী কী ধরনের খাবার এখানে সেল করা হয়। এই তো এখান থেকেই মূলত রেস্টুরেন্টগুলো শুরু। এখানে আর এখানে বসার জায়গা, বিশাল বড় বসার জায়গা রয়েছে। তো এখানকার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে মূলত ফ্রি কিছু টেস্ট করার জন্য ফুড দিচ্ছিল, জাস্ট টেস্ট করার জন্য। তো আমরা সেগুলো টেস্ট করে দেখেছি, মূলত খাবারগুলো ভালোই ছিল। এছাড়াও আমরা আরও কী কী দোকান আছে এবং দোকানে কী কী খাবার পাওয়া যায় এবং কী কী আইটেম একটু ভিন্ন যেটা আমরা সাধারণত জানি না সেটাও আমরা জানার ট্রাই করছিলাম। আমি আমার টিমের সাথে এই সেফোরা নামক এই যে কসমেটিক্সের দোকানটি আছে, কসমেটিক্সের দোকানটিতে প্রবেশ করলাম। মূলত এখানে কী কী কসমেটিক্স পাওয়া যায় বা আদৌ দোকানের পরিবেশ, এনভায়রনমেন্ট দেখতে কেমন সেটার মধ্যে এক্সপ্লোর করার জন্য আমরা এই দোকানে ঢুকে পড়লাম। এবং দোকানের বিভিন্ন সাইড বাই সাইড এবং যেসব প্রোডাক্টগুলো সেল করা ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সো ঘোরাঘুরি করতে করতে বিকেল হয়ে আসছে, তো লাঞ্চ করা হয়নি। তো এখন আমরা চলে আসলাম এই চাইনিজ বাফেটটাতে, কিংস্টার। তো আমরা এখন এখানেই আমাদের লাঞ্চ সেরে নিব। তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি এবং এখানেও কী কী ধরনের ফুড, চাইনিজ ফুড পাওয়া যায় সেটাও আজ আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। অবশেষে আমাদের খাওয়া শুরু হয়ে গেল। তো আপাতত খাওয়া শুরু করার আগে আমরা একটি ভিডিও করে নিয়েছিলাম। তো এই হচ্ছে মেইন, যেই আপাতত যেই ভিডিওটি দেখালাম এটা হচ্ছে সালাদ আইটেম ছিল। তো এখন আমরা যাচ্ছি ডেজার্ট আইটেমের দিকে, ডেজার্ট আইটেমগুলো একটু দেখে নেব কী কী ডেজার্ট আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের সুইটস, কেকস, এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার রয়েছে এখানে। তো এখন আমরা যাচ্ছি মেইন ডিশের দিকে, তো মেইন ডিশ কী কী আছে সেটা এক্সপ্লোর করার জন্য। তো এই যে শুরু হয়ে গেল মেইন ডিশ আইটেমগুলো, এখানে বিভিন্ন ধরনের সি ফুড, চিকেন, বিফ, আরও নানান ধরনের চাইনিজ আইটেম ছিল। যেহেতু এটা পিওর চাইনিজ বাফেট, তাই একদম চাইনিজদের যে অরিজিনাল টেস্টটা সেই অরিজিনাল টেস্টটা রাখা হয়েছে। আর এখানকার যে শেফগুলো সবাই চাইনিজ এবং সেই সাথে ফুল দোকানের ওনার থেকে শুরু করে ফুল দোকানের যারা কর্মচারী সবই চাইনিজ ছিল। তাই এখানে বলে বা হলে এখানে সব কিছুই আমাদের ফুড ছিল চাইনিজ এবং চাইনিজ রিলেটেড ফুডগুলো, যে সি ফুড ছিল সি ফুডগুলো খুবই অসাধারণ ছিল, খেতে ভালোই লেগেছিল। ওয়েলকাম। তো এখন আমরা চলে এসেছি একটি বাংলাদেশি রেস্টুরেন্টে, এটা একই সাথে গ্রোসারিজ, একই সাথে সুইটস এবং রেস্টুরেন্টও, সুইটসও পাওয়া যায়। তো আমরা এখন এই বাংলাদেশি রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখবো। এটা হিউস্টনে অবস্থিত। তো আমরা এখন এটার ভিতরে যাচ্ছি, দেখি এটার ভিতরে কী কী আছে। সো চলুন যাওয়া যাক।
এখন আমরা দেখতে যাচ্ছি এই যে বেঙ্গল রেস্টুরেন্টটি আছে, এই রেস্টুরেন্টের খাবারের মেনু। তো এই হচ্ছে মেন খাবারের মেনুগুলো, কী কী আইটেম আছে আমরা মূলত চোখ ঘুরে দেখে নিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টটিতে, নর্থ বেঙ্গল রেস্টুরেন্টে, বাংলাদেশের বিভিন্ন ধরনের মিষ্টান্ন ছিল। তো প্রায় কম কম করে হলো প্রায় দু মাস পরে এই ধরনের মিষ্টান্ন দেখে প্রায় আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওখান থেকে সি ফুড খাওয়ার পরে পেট পুরো ফিল ছিল, এই কারণে খেতে পারলাম না। এখন আমরা যাচ্ছি হিউস্টনে আমার প্রধান যে আকর্ষণটি ছিল, ওয়াটারফলস পার্ক, যেটি আমি হিউস্টনে আসার আগেই ভিডিওতে দেখে নিয়েছিলাম। এবং এই ওয়াটারফলসে বিভিন্ন ধরনের বলিউড সিনেমার শুটিং হয়েছিল। তো সেই ওয়াটারফলস পার্ক দেখার জন্য আমরা এখন রওনা দিয়েছি। তো এটি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি একটা দূরে না, হিউস্টন যে সিটি আছে সেই সিটির প্রায় কাছেই অবস্থিত। তো আমরা এখন সেখানে যাচ্ছি, এবং মূলত আমরা যে শপিং মলে ছিলাম সেই শপিং মল থেকে প্রায় কার ড্রাইভে মাত্র 5 মিনিটসের ড্রাইভ। তো এখন সেখানেই আমরা যাচ্ছি। এই তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, আমার মেইন ডেস্টিনেশন হিউস্টনের ওয়াটারফল পার্ক। তো এই তো ওয়াটারফল পার্কের বাইরের অংশটি দেখা যাচ্ছে। তো ভিতরে যে ওয়াটারফলটি আছে সেটি আরও সাইজ আরও বড়। তো সেটিই আমরা এখন মূলত আমাদের প্রধান আকর্ষণ। তো আপাতত আমরা গাড়ি পার্কিং করার জায়গা দেখছি, নির্দিষ্ট যে গাড়ি পার্ক করেই আমরা যাচ্ছি সেদিকে। আমরা চলে আসলাম জেরাল ডি লাইন্স ওয়াটারফল পার্কে। এই তো পিছনে ওয়াটারফল পার্কটি দেখা যাচ্ছে। তো আমরা এখন এই ওয়াটারফল পার্কের ভিতরে দিকে যাচ্ছি, চলুন এবার ওয়াটারফল পার্কের ভিতরের দিকে যাওয়া যাক। আসলাম এই হাউস্টন টেক্সাসের একদম ফুল ডাউন টাউনে। এই যে আমার পিছনে আশেপাশে চারিদিকে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এই হাউস্টনের যে হিউজ হিউজ যে বিল্ডিংগুলো আছে মোটামুটি সেগুলো দেখা যাচ্ছে। এই তো পিছনে বেশ লাইটিং দেখা যাচ্ছে। আমি এখন হাঁটছি, আমার যে মেইন টিম আছে সেই টিমের সাথে আমি এখন হাঁটছি, এই জায়গাটা এক্সপ্লোর করার ট্রাই করছি কতটুকু দেখা যায়। এই তো পিছনে ব্যাঙ্ক অফ আমেরিকার একটা শাখা আছে, ব্রাঞ্চ। তো আমরা এখন সামনে হাঁটছি, দেখা যায় আর কী কী দেখা যায়, চলুন এবার এক্সপ্লোর করা যাক। চলে যাচ্ছে
মেট্রো রেল, যেটাকে আমরা বলি মেট্রো রেল চলে যাচ্ছে। তো এখানে মেট্রো রেলের রাস্তার পাশাপাশি মেট্রো রেলের রাস্তা গেছে। এখানে যে মেট্রো রেল চলে যাচ্ছে, এই মেট্রো রেলটা অনেকদিন পর আমি যে উশিরাতে থাকি সেখানে মেট্রো রেলটা নেয়, দেখা যায় না। এখানে সেই মেট্রো রেলটা আমি প্রত্যক্ষ করলাম। তো ভীষণ ঠান্ডা বাতাস, চারিদিকে যে পিছনে বাস চলে যাচ্ছে এবং প্রকৃতিটা ভীষণ সুন্দর, এখানকার বাতাসটাও খুব হেভি। আর এই যে আমরা এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক অফ আমেরিকার, এটা ফুল বিল্ডিংটা ব্যাঙ্ক অফ আমেরিকার একটা ব্রাঞ্চ। আর এখানে যে বিল্ডিংটি রয়েছে এটা তো খুব বিশাল বিল্ডিং, যদি আমি মনে করি বিশাল একটি বিল্ডিং। আর চারিদিকে বেশিরভাগই যে বিল্ডিংগুলো আছে এগুলো খুব হিউজ। তো আমরা এখন এখানে বসে আছি, সেটা কথাবার্তা বলছি, আর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। আমারই হলো এখন বিদায়ের পালা, এখন আমরা এবার এটা ছেড়ে দিচ্ছি। তিন রাত এখানে ছিলাম, এখন আমরা আমাদের উশিরা ক্যান্সাসের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে সব ব্যাগপত্র উঠানো হয়ে গেছে। তো খারাপ লাগছে, তিন দিনের এই জার্নিটা খুবই ভালো ছিল। আশা করি সামনে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব। তোদের মতো সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে।